নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নারকোল নাড়ু। দুদিন আগে আমি চিনি দিয়ে সাদা নারকোল নাড়ুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে গুড় দিয়ে নারকোল নাড়ুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নারকেলের নাড়ু বানাবার জন্য আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিচ্ছি। এর আগের দিন আমি চিনি দিয়ে নারকেল নাড়ু বানিয়ে দেখিয়েছিলাম, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যারা দেখেননি প্লিজ একবার চেক করে নিতে পারেন। নারকেলটা আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি কাপে করে মেপে দেখিয়ে দিচ্ছি যে আমার কতটা পরিমাণ নারকোল হয়েছে। চায়ের কাপের 2 কাপ পরিমাণে আমি নারকোল কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়া নারকোলটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যদি এইভাবে নারকোল মেখে নেওয়া হয় তাহলে নাড়ুতে খুব সুন্দরভাবে পাক এসে যায়, আর পাক আসতে সময় লাগে না। নারকোলটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গুড়ের মাপটা নিয়ে নিচ্ছি। আমি আখের গুড় ব্যবহার করছি। যে কাপ মেপে আমি নারকোলটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপের থেকে একটু কম পরিমাণে আমি আখের গুড় নিয়ে নিলাম। নাড়ুর ক্ষেত্রে চিনি বা গুড় যেটাই ব্যবহার করবেন সেটার মাপটা কিন্তু সঠিক হওয়া ভীষণই প্রয়োজন। যদি গুড় বা চিনি কম হয় তাহলে নাড়ুতে পাক আসবে না, আর যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু খেতে ভালো হবে না। এবার গুড় আর নারকোলটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। গুড় আর নারকোলটা আমার 3-4 মিনিট সময় ধরে ভালো মতন মেখে নেওয়া হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মেখে নেওয়া নারকোলটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে থাকব। যদি গুড়ের মাপ সঠিক হয় তাহলে কিন্তু নাড়ুর পাক খুব তাড়াতাড়ি এসে যায়। 4-5 মিনিট সময় ধরে আমি মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়ুর পাক হতে শুরু করে দিয়েছে। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে হাতা দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেবেন, মানে ম্যাশ করে দেবেন, তাতে পাকটা কিন্তু খুব সুন্দর হবে। কারণ নারকোলটা একদম নরম হয়ে যাবে আর গুড়ের সাথে খুব ভালো করে কিন্তু মিশে যায়। আমার নারকোল নাড়ুর পাক কিন্তু এসে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে দিয়েছি, আর দেখবেন যখন নাড়ুর পাক এসে যাবে তখন কিন্তু কড়াই থেকে নারকোলটা ছেড়ে আসবে আর এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আমাদের নারকোল নাড়ুর পাক এসে গেছে। আমি হাতে করে একটু তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই গরম বলে একটু অসুবিধা হচ্ছে, তবে আপনারাও কিন্তু এইভাবে হাতে করে তুলে নিয়ে একবার চেক করে নেবেন যে পাক দেওয়া যাচ্ছে কি না। দেখুন নাড়ুতে পাক দেওয়া যাচ্ছে, তার মানে আমাদের পাক একদম ঠিকঠাক মতন হয়ে গেছে। আমি এবার একটু ঠান্ডা করে নেব, ভীষণই গরম আছে, নাড়ু পাকাতে অসুবিধা হবে। এই হাতাটা দিয়ে আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ঠান্ডা করবেন না, বেশি ঠান্ডা হয়ে গেলে নাড়ু পাকানো যাবে না। হাতে আমি খুব সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে নিলাম। এবার 2 হাতের তালুতে আমি ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পরিমাণে নারকোলের পুর নিয়ে আমি নাড়ু পাকিয়ে দিচ্ছি।
আপনারা ছোট বা বড় যেরকম ইচ্ছে সেই রকম সাইজের কিন্তু নাড়ু পাকাতে পারেন। এই একই রকমভাবে প্রত্যেকটা নাড়ু আমি পাকিয়ে নেব। আমার আজকের এই নাড়ু রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এবার দুর্গা পুজোর পর বিজয়া দশমীতে বা লক্ষ্মী পুজোতে অবশ্যই কিন্তু এই নারকলের নাড়ু বানিয়ে নিতে পারেন। এছাড়া সামনে আরও অনেক পুজো আসছে, যেমন কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সমস্ত পুজোতেই কিন্তু আপনারা নারকলের নাড়ু বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।